এবার আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো, আপনারা 24 ঘন্টায় কতবার দোয়া করেন, কতবার চান? আপনার তো সময়ই নাই, গুনাহ করতে করতেই টাইম নাই আপনার। দোয়া এটা এমন শক্তিশালী বিষয়, অসাধ্য অসাধ্য হয়ে যায় দোয়ার মাধ্যমে। সন্তান দরকার, ডাক্তারি করাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, ভালো কথা, কিন্তু এর পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, কারণ সন্তান দেওয়ার মালিক যিনি, জোরে বলেন তিনি কে? মাজারে গিয়ে সন্তান পাওয়া যায় না, জীবিত বা মৃত অলির কাছে গিয়ে সন্তান পাওয়া যায় না, কারণ সন্তান তো আল্লাহ তাআলা দিবেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, সন্তান পাইলেন কেমনে? তিনি দোয়া করলেন, তার দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, তার দোয়া আল্লাহ কোরআনে উঠাইয়া দিলেন। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এত সুন্দর দোয়া, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা 86 বছর বয়সে তার দোয়াটা কবুল করে নিলেন, আল্লাহ তার দোয়া কবুল করে তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হানিম, আমি তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। দোয়া পাওয়ার দেখছেন কি পাওয়ার, সন্তান নাই দিয়ে দিয়েছেন কি? এই দোয়াটা আল্লাহ কেন কোরআনে দিয়েছেন? যাতে করে সন্তানহীন বাবা মা, সন্তান না হলে তারাও যেমন এই দোয়াটা করে, তারাও যেন এরকম করে আল্লাহর কাছে চায়। অনেক ভাইয়েরা আছেন বিবাহ করেছেন, সন্তান হয় না। বাড়ি থেকে আমার অনেক বোনেরা হয়তো আলোচনা শুনছেন, বিবাহ হয়েছে সন্তান হয় না, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা নাই তাও সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চান, দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। অথবা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাও করেন। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন, বন্ধা নারীর ঘরে তো সন্তান হয় না, তিনি দোয়া করলেন, কত সুন্দর দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও। কি সুন্দর দোয়া করেছেন, রব্বি লা তাদরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে নির্বংশ করে দিও না, উত্তরাধিকারহীন বানিয়ে দিও না, তোমার তরফ থেকে আমাকে সন্তান দাও। তার দোয়া কবুল করে নিয়ে ইয়াহইয়া নামক সন্তানকে যিনি দান করেছেন, জুড়ে বলেন তিনি কে? অসুস্থ, ডাক্তারে যেতে যেতে সুস্থ হচ্ছেন না, জটিল রোগ, আইয়ুব আলাইহিস সালাম তো অসুস্থ ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলছিলাম দোয়ার কত পাওয়ার দেখেন, 18টা বছর পর্যন্ত অসুস্থ, শরীর পচে যাচ্ছে, 18 বছর দীর্ঘ সময়, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, মারাত্মক এই ব্যাধিতে আক্রান্ত হয়ে শরীর পচতে পচতে যখন জিব্বায় পচন ধরা আরম্ভ হয়ে গেল, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ, দোয়া কবুল, ফাইনাল, রোগও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, পড়বেন না? কঠিন বিপদে আছেন আপনি, ইউনুস নবী কত বড় বিপদে বললেন, সাগরে মাছের পেটের ভেতরে চলে গেলেন, এই মহা মুসিবতে পড়ে, মহা বিপদে পড়ে তিনি যখন আল্লাহকে ডাক দিলেন, দোয়া করলেন, তাকে তার বিপদ থেকে যিনি উদ্ধার করলেন, বাঁচিয়ে দিলেন, তিনি কে? দোয়ার পাওয়ার আছে না নাই? সারাক্ষণ চান, 24টা ঘন্টা চান, হাঁটতে বসতে উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ চান, আল্লাহ বেজার হবেন? আল্লাহ তাআলা চাওয়া পছন্দ করেন, কারণ আল্লাহর কাছে তো অভাব আছে, আমাদের সবারই অভাব আছে, প্রত্যেকটা মানুষের অভাব আছে, যে যত বড় কোটিপতি তার অভাব তত বেশি, কথা বুঝছেন? যার টাকা পয়সা যত বেশি তার অভাব আরো তত বেশি,
মানুষের চাহিদার কোনো শেষ দেখেন না কালীগঞ্জে বাড়ি আছে তাও তার পেট ভরে না কই যদি জিনাইদা শহরে হইতো জিনাইদা শহরে হইলো তার মন ভরে না কই খুলনায় যদি হইতো খুলনায় হয়েছে মন ভরে না কই ঢাকায় যদি হইতো ঢাকায় হয়েছে কই যদি এখন বেগমপাড়া বিদেশে বানাতে পারতাম চাহিদার কোনো শেষ এজন্য আমি মজা করে প্রায় সময় একটা কথা বলি যার টাকা যত বেশি সে তত বড় মিসকিন তত বড় কিন্তু আল্লাহর কাছে তো অভাব নাই আল্লাহ বেজার হন না যত বড় লোকই হন তার কাছে যান কয়েকদিন যাওয়ার পরে দেখবেন চেহারা কালো আপনার সাথে কথা বলবে না মন খারাপ ভাববে এমন এক লোক বারবার আসে কিন্তু আল্লাহর কাছে বারবার নয় যদি আপনি ২৪ ঘন্টাও চান আল্লাহ বেজার হন না আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হয়ে যান যারা দোয়া করে বেশি বেশি আল্লাহর কাছে চায় এরা আল্লাহর নিকট আল্লাহর খুব প্রিয় খুব নৈকট্যশীল বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে নাম্বার সিক্স ছয় নাম্বার আল্লাহর কাছাকাছি যেতে চান সারাক্ষণ তৌবা ইস্তেগফারের সাথে থাকেন তৌবা করেন ইস্তেগফার করেন যখনই সময় পান ইস্তেগফার করেন সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতির অবাধ্য লোকদেরকে বলেছিলেন আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিলেন فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي قَرِيبٌ مُجِيبٌ আল্লাহ তাআলা বলছেন আপনারা যদি একটু আটোসাটো হয়ে বসতেন আজকে আমি খালি গলায় ওয়াজ করতাম খালি গলায় খুব মজা লাগতেছে স্মুথলি বলা যায় আপনারা তো একটু আটোসাটো হইতে পারবেন না পারবেন মজা পাইতেছে না صالح তার উম্মতকে বললেন তোমরা ইস্তেগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ যদি ক্ষমা চাও নিশ্চয়ই আমার রব নিকটবর্তী আহ্বানে সাড়া দানকারী ইস্তেগফারের অনেক ফজিলত আছে আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফাররত বান্দার উপরে আল্লাহ গজব দেন না আযাব দেন না وما كان الله معذبهم وهم يستغفرون استغفار رتو دير پوره الله কোনো গজব দেন না আমার দিকে লক্ষ্য করেন একটা ঘটনা মনে পড়ল আমার এক বুজুর্গ ব্যক্তি বাহনে উঠেছেন ওঠার পরে কিছুক্ষণ পর পর তার জবান থেকে বের হয় আস্তাগফিরুল্লাহ 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 পাশের সিটের প্যাসেঞ্জার তাকে জিজ্ঞেস করলেন কিছু মনে করবেন না একটু পর পর আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন কেন তিনি মুচকি হেসে জবাব দিলেন দেখো ভাই আসি এখন বাহনের মধ্যে এটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় কবলিত হতে পারে গাড়িতে ওঠার তো ভিন্ন দোয়া এমনি আছে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন তো আমি এরপরেও কিছুক্ষণ পর পর ইস্তেগফার এটা গাড়িতে উঠলে না সারাক্ষণই পড়ি যতক্ষণ ঘুমে থাকি এর বাহিরে আমি জেগে থাকাকালীন সময়ে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও ইস্তেগফার করি কারণ এটা আমার নবীর সুন্নত তিনি প্রতিদিন এক হাদিসে এসেছে ৭০ বার অন্য হাদিসে এসেছে ১০০ বার তওবা করতে জোরে বলেন তো নবীজি প্রতিদিন কয়বার আবার বলেন এবার চুপ থেকে নিজের বিবেককে জিজ্ঞেস করেন আপনি কয়বার নবীর জীবনে গুনাহ আছে তো তাই না গুনার অভাব নাই নাউযু বিল্লাহি মিন যালিক আমার নবীর জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত তার গোটা জীবনে গুনাহের কোনো দাগ নাই ছিটাফুটাও এরপরও ডেইলি তওবা ইস্তেগফার কয়বা আর আপনার ২৪ ঘন্টায় হাজার হাজার গুনাহ আপনি করেন কয়বা তো সময়ই নাই আপনার নবীজির একটা সুন্নত কি ছোট গোটা দুনিয়ার সমস্ত কিছু এক পাল্লায় রেখে দিলে
আর নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রেখে দিলে গোটা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নবীর একটা সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ওই বুজুর্গ ব্যক্তি জবাব দিলেন আসলে আমি ইস্তেগফার এইজন্য করছি যে কোনো মুহূর্তে গাড়ি এটা অ্যাক্সিডেন্ট হতে পারে শুধু গাড়ি না গাড়ির বাহিরেও আমি ইস্তেগফার করি কারণ পৃথিবী হলো রিস্কি জোন রিস্কি জোন এখানে সব জায়গায় রিস্ক পৃথিবীতে সেফ কোনো জায়গা নাই আপনি বলবেন হুজুর আমার বাড়ি তো সেফ এখানে কেউ এসে আমাকে অ্যাটাক করবে না এটা আরো বড় রিস্কি জায়গা রাতে যে ঘুমিয়েছেন ভূমিকম্প বা ঘূর্ণিঝড় হয়ে একদম ঘরবাড়ি সুদ্ধা শেষ হয়ে যেতে পারেন এখানে বসেছি আল্লাহ না করুন এখানেও কোনো বিপদ হয়ে যেতে পারে রাস্তায় রিস্ক বিমানে রিস্ক ঘরে রিস্ক বাহিরে রিস্ক মানে পৃথিবীটা হলো রিস্কি জায়গা ওই বুজুর্গ তাকে জবাব দিলেন ভাই এই রিস্কি জায়গায় যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে আল্লাহ কোরআনে সূরা আনফালের এই 33 নম্বর আয়াতে বলেছেন ইস্তেগফাররত বান্দাকে আল্লাহ আযাব দেন না এই জন্য আমি একটু পরপর ইস্তেগফার করি যাতে আমাকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন নবীজির হাদিস আর এই বুজুর্গ ব্যক্তির এই ঘটনাকে একসাথে মিলিয়ে এজন্য বলেছি যখনই সময় পাবেন মুখ দিয়ে বের করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাস্তায় হাঁটছেন বাড়িতে যাচ্ছেন ফ্রি আছেন কাজে আছেন ফাঁকে ফাঁকে পড়বেন আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে রুটি বিক্রেতার যে কাহিনী এটা অনেকেরই জানা আছে ছোট্ট শব্দ ইস্তেগফার কিন্তু মর্যাদা কম না বেশি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে না ইস্তেগফাররত ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় মানে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ পড়ো নাম্বার 7 7 নাম্বার আল্লাহর কাছাকাছি যেতে চান আল্লাহর প্রিয় হতে চান ইহসানের সাথে আমল করুন কিসের সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আর ইহসান করুন নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন যে ব্যক্তি ইহসানের পন্থা অবলম্বন করে তাকে বলা হয় মুহসিন প্রশ্ন হলো ইহসান কি ওই যে হাদিসে জিব্রিল আপনাদের অনেকের জানা আছে জিজ্ঞেস করা হয়েছিল মাল ইহসান জবাবে বলা হলো ইহসান হলো একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করা আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহর গোলামি এমন ভাবে করো তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছো তুমি যদি আল্লাহকে নাও দেখো স্মরণ রেখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে প্রতিটা ইবাদতে ইখলাস থাকা একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে আল্লাহর গোলামি করার নাম হলো ইহসান আবার অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন পছন্দ করেন যে ব্যক্তি সুন্দরভাবে যথাযথভাবে কোনো আমল সম্পন্ন করে যেটাই করেন সুন্দরভাবে করবেন আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার 8 আল্লাহ নৈকট্যশীল বান্দা হতে চান আল্লাহর কাছাকাছি যেতে চান আপনি আগে আপনার মা বাবার কাছে যান মা বাবার নিকটবর্তী হন মা বাপকে খুশি করেন খুশি হবেন কে আল্লাহর ইবাদতের পরে আমার আপনার জন্য সবচাইতে বড় দায়িত্ব হলো মা বাবার খেদমত করা মা বাপকে খুশি করা মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা মা বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা এই মা বাবা হলো তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ মা বাপকে যদি খুশি করতে পারো তাহলে খুশি হয়ে যাবেন কে মা বাপ যদিও খুশি হয় মা বাপকে যদি আপনি বেজার করেন বেয়াদবি করেন আপনার উপর নারাজ হয়ে যাবেন কে খবরদার আমার যুবক ভাইয়েরা যাদের মা বাবা আছে মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না
মা বাবাকে কষ্ট দিবেন না আঘাত দিবেন না মা বাবা বড় সেনসিটিভ জায়গা মা বাবাকে যদি আঘাত দিয়ে ফেলেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে আপনার নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল बर्बाद হয়ে যাবে মা বাপ যদি কষ্ট পেয়ে যায় দুনিয়াতে যারা সফল হয়েছে প্রত্যেকই মা বাবার খেদমত করে মা বাবার দোয়া নিয়ে সফল হয়েছে লাগবে কি মা বাবার এই যে এখন শীতের দিন বাজার থেকে যাচ্ছেন যাওয়ার সময় কমলা কিনে নিয়ে যান শীত তো শেষ হয়ে গেল কিন্তু বাজারে এখনো কমলা পাওয়া যায় কমলা নিয়ে যান আপনার বাবার রুমে মায়ের আপনার বাবার রুমে মায়ের রুমে ঢুকে কমলাটা ছিলে দিয়ে আপনার বাবা মা যেভাবে ছোটবেলা আপনাকে মুখে তুলে আদর করে খাইয়ে দিয়েছে আপনিও ঠিক তেমনি বাবা মাকে মুখে তুলে আদর করে খাইয়ে দেন মা বাপ যদি খুশি হয়ে একটা মুচকি হাসি দেয় আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে আপনি যখন ছোটবেলা অসুস্থ ছিলেন আপনার মা বাবা জেগে থাকতেন রাত জেগে জেগে আপনার সেবা করেছেন এখন আপনার বাবা বুড়া মানুষ আপনার মা বুড়ি মানুষ বয়স্ক হয়ে গিয়েছেন বাবার রুমে যান মায়ের রুমে যান গিয়ে বলেন আব্বু আম্মু আমি তোমার মাথাটা ম্যাসেজ করে দেই মাথাটা টিপে দেই আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই তুমি ঘুমায়া যাও মা বাপকে ঘুম পাড়ায় দেন হাত পা ব্যথা করে একটু হাত পা টিপে দেন মা বাপকে আদর করে ঘুম পাড়ায় দেন যদি তারা সন্তুষ্ট হয়ে ঘুমায় মা বাপ যদি খুশি হয়ে যান আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে এ যুবক ভাইরা শোনো যাদের মা বাবা আছে খবরদার গলা উঁচা করে চোখ রাঙিয়ে বেয়াদবের মতো মা বাবার সাথে কথা বলবে না তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখিরাত শেষ তোমার জান্নাতের গন্ধও পাবা না তুমি যদি তোমার মা বাপকে তুমি আঘাত করো জান্নাতের গন্ধও পাবা না মা বাবার খেদমত করতে আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহর প্রিয় হতে হলে মা বাপের কাছে প্রিয় হন আপনার মা বাবা যেন বলে আমার প্রিয় সন্তান আমার প্রিয় ছেলে আমার প্রিয় মেয়ে যাতে আপনার উপর খুশি থাকে খুশি হয়ে যাবেন কি নয় নাম্বার মা বাবাকে খুশি করলেন এবার আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার জীবার যারা প্রতিবেশী যারা তাদের দিকে আপনি দৃষ্টিপাত করেন তাদের দুঃখে সুখে তাদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়ান তাদের নিকটবর্তী হন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির কথা বলবো না যার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন সাহাবীরা বললেন নবী গো সেই কোন ব্যক্তি যার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহর নবী তখন বললেন তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন ওই ব্যক্তি যে ব্যক্তি নম্র ভদ্র এবং মানুষের আপদে বিপদে সুখে দুঃখে মানুষের নিকটে থাকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় এই আমল আমাদের অনেকের ভিতরে নাই আমি পেট ভরে খাচ্ছি আমার পাড়া প্রতিবেশী অভুক্ত খবরও নাই আমার পাড়া প্রতিবেশী অসুস্থ টাকা থাকলে না হয় সহযোগিতা করলেন না থাকলে অন্তত পাশে গিয়ে একটু মাথায় হাত বলে দেখেও তো আসতে পারে এগুলো আমার মধ্যে নাই কেমনে আপনি আল্লাহর প্রিয় হবেন বলেন আল্লাহর প্রিয় বান্দা হতে চান আপনার প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে প্রিয় হয়ে যান আপনাকেও আল্লাহর প্রিয় করে নেবেন কে দশ এবং সর্বশেষ হলো আল্লাহর প্রিয় হতে হলে তাকওয়া নিজের মধ্যে ডেভেলপ করতে হবে কি জোরে বলেন এটা হলো এমন এক গুণ এই গুণ যিনি অর্জন করতে পারেন ফেরেশতার চাইতেও তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় সুবহানাল্লাহ আর এটা যার ভিতরে নাই ও শয়তানের চাইতেও আরো খারাপ হয়ে যায় তাকওয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন
মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন আমরা মনে করি যার টাকা আছে পয়সা আছে তার সম্মান বেশি কিন্তু আল্লাহ বলেন টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যায় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত তারা অন্য আয়াতে আল্লাহ বলেছেন إن الله مع الذين اتقوا والذين هم محسنون নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের সাথে আছে আল্লাহকে ভয় করেন তো আপনারা আল্লাহকে ভয় করেন সত্যি ভয় করেন রাগ করবেন না এখন কিছু কথা বললে তো আল্লাহকে ভয় করলে নামাজে আসেন না কেন আল্লাহকে ভয় করলে জিনা করলেন কেমনে সুদ খান কেমনে ঘুষ খান কেমনে আল্লাহকে ভয় করলে মানুষের হক মারেন কেমনে মুখ দিয়ে বলেন আল্লাহকে ভয় করেন সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করেন কেন আল্লাহকে ভয় করতে হবে কেউ যেটা জানে না সেটা জানেন কি এজন্য আল্লাহকে ভয় করতে হবে আমার দিলের খবর আপনি জানেন না আপনার মনের খবরও আমি জানি না কেউ কারো মনের খবর দিলের খবর না জানলেও সকলের দিলের খবর মনের খবর যিনি জানেন তিনি কি এজন্য গোপন হোক প্রকাশ্য হোক আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সে ব্যক্তি আল্লাহ প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য মোট কয়টা আমলের কথা বলেছি এই দশটা আমলের কথা কে বলতে পারবেন কার মনে আছে হায় 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 শ্রোতাদের মনোযোগ তো কম ছিল বাজে এক নম্বর কি বলেছিলাম জোরে বলেন ইমান দুই নম্বরে সাজদা দুই নম্বর তিন নম্বর ফরজের পাশাপাশি সেখানে একটা নামাজের কথা বেশি বলেছি সেই নামাজ কি চার নম্বর কার জিকির মাশাআল্লাহ আল্লাহর জিকির পাঁচ নম্বর হ্যাঁ মাশাআল্লাহ বেশি বেশি দোয়া করা ছয় নম্বর হ্যাঁ তওবা এবং সারাদিন যখন সময় পান সকালবেলা একটু পর পর বলেন মনে করেন সকালে হইল ২০ বার দুপুরে আরো ৩০ বার বিকেলে আরো ৪০ বার রাতে হইল আরো ৩০ ৪০ বার মানে মোটামুটি মিলাইয়া ১০০ বার যেন ক্রস করে পারবেন না নবীর সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ ৭ নম্বর কি বলেছি ইহসান ইহসান ৮ নম্বর মা বাবার খেদমত করতে হবে ৯ নম্বর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে ১০ নম্বর বলেছি কিসের নীতি তাকওয়ার নীতি এই দশটা কাজ যদি আমরা করি তাহলে শয়তানি বদমাইশি গুনা পাপ স্পর্শ করবে না আমাকে আর আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এই দশটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন আমরা সবাই করি آمين ربنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين দৌলত নুরানি এবং হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও গভীর রাত পর্যন্ত আমরা যারা এখানে বসে আলোচনা শুনেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়েছেন কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন নেক হায়াত বানিয়ে দাও আল্লাহুম্মা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين
আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই দৌলতপুর এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও। এই মাদ্রাসাটিকে কবুল করে নাও। এই মাদ্রাসার যত সমস্যা আছে সমস্যা সমাধান করে দাও। অনেক প্রবাসীরা মাহফিলে দান সৎকা করেছেন, আরও অনেক ভাই বোনেরা দান সৎকা করেছেন, সবার দান সৎকা কবুল করে দাও। আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তোমার গুলামির উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.